हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आगे दिन आमी आलपना डिजाइनटार पार्ट टू टा कोड़े देखिए चिलाम। एबार पार्ट टू ते तुम्हादेर एई फुलटा कोड़े देखिए ची। एटार उपरे एटा कीभावे तुलते हबे तुम्हरा तो देखेछो, किन्तु तार पोरे एई फुलटार उपरे आबार एटा की कोड़े कोड़बे सेटा आमी देखाइनी, सेटा आमी एखन बोले दिच्छी। एखाने देखो एई दुटो आर एई दुटो, तार थेके एखाने एकटा घर बाड़िए करा शुरू करबे। एखाने एकटा घर बेशी, ताहले एखाने मोट हबे छटा। एई लाइनटा देखो, एई शेषेर एई लाइनटा। तारपरे एकई भावे एदिके जेमन तीनटे एदिके तीनटे, सेरकम देखो एखाने एदिके तीनटे एदिके तीनटे, एकई भावे एइटार मतोनि उपरे उठे जाबे एई फुलटा। शुधु एखाने जखन शुरू करबे তখন এই দুটো লাইনে এই পাশে একটা বেশি, এই পাশে একটা বেশি, আর মাঝে এই কটা চারটে ঘর করে দেবে, মোট হবে ছটা ঘর। এবার আমি এটার পাথরিটা শুরু করব। আমি এখানে একটা এখন ফুল করব। এই ফুলটা শুরু করছি, দেখো এখান থেকে এতটা আটটা ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর ছাড়ছি। এটা যখন ফুলটা পুরো তৈরি হয়ে যাবে তখন এই লাইনটার থেকে, মানে এই লতা ডিজাইনটার থেকে, এখান থেকে তিনটে ঘর ফাঁকা থাকবে, যাতে দেখতে ভালো লাগে। এবার এই তিনটে ঘর ফাঁকা রাখার জন্য মোট এখানে ছেড়ে করবে আটটা ঘর, আর এখানেও যাতে এটার কাছাকাছি না হয়ে যায় তাই আমি তিনটে ঘর ছেড়েছি। দেখো এক দুই তিন, তারপরে করেছি দুটো, এবার এর উপরে করব। আমি চারটে ঘর করলাম, এর উপরে আবার করছি চারটে ঘর। আবার করব চারটে ঘর। এবার করছি তিনটে, দেখো এটা কিন্তু আমি এই লাইনে এক লেভেলেই রেখেছি। এবার করব দুটো, এবার করব একটা। এটা ফুলের একটা পাপড়ি হলো। এখানে যেটা একটা করেছিলাম তার উপরে পাশে এখানে একটা ঘর করলাম, তার এটার আবার উপরে এই ঘরটা ছেড়ে দিয়ে তারপরে এখানে উপরে আর একটা খোপ করছি।
এটার উপরে পাশে করলাম একটা ঘর। এই যে চারটে ঘর করলাম, এই চারটে ঘরের এই ঘরটার কোণার থেকে শুরু করছি আর একটা পাপড়ি। দেখো এখানে ছটা করেছি, তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে আবার শুরু করছি। এই পরের লাইনে এইটার থেকে একটা ঘর বেশি এখানে তুললাম। আবার নিচে এখানে একটা ঘর ছেড়ে আমি শুরু করছি। এবার কিন্তু আর বেশি করিনি, এই দ্বিতীয় ঘরটা যেটা একটা বেশি করেছিলাম সেই লেভেলেই রাখছি। আবার একটা ঘর ছেড়ে তুলবো। এখানে করলাম তিনটে ঘর, 1, 2, 3, আর একটা পাপড়ি কমপ্লিট হলো। আর একটা পাপড়ি আমি শুরু করছি। দেখো এই চারটে করে নিয়েছিলাম ঘর, তার এই নিচের থেকে এটা শুরু করেছিলাম, আর এবার এটার উপর থেকে এই ঘরটার উপর থেকেই শুরু করছি। এখানে এই পাপড়িটাও এটা এখানে যেটা হবে সেটা এটার মতনই দেখতে হবে। এখানেও ছটা করেছিলাম, আমি এখানেও ছটা করব। এখানে দেখো আমি আগেই বললাম যে এই দুটো পাপড়ি একই রকম। এখানে দেখো এই লাইনটাও ছটা, এটাও ছটা। তারপরে একটা ঘর এখানেও ছেড়েছি, এখানেও ছেড়েছি, ছেড়ে এদিকে একটা বেশি, এখানেও দেখো একটা বেশি করেছি। তারপরে আবার একটা ছেড়ে এটা সমান, তারপরে উপরে তিনটে। এই চারটে ঘরের উপরে, এই ঘরটার উপরে এই পাশের থেকে আমি শুরু করছি আর একটা পাপড়ি। প্রথমে একটা করলাম, তারপরে করব দুটো।
এটা কিন্তু একই লেভেলে থাকবে। Thank you.
দেখো এই সব পাপড়িগুলোই একই রকম। প্রথমে এই চারটে ঘর আছে, আর তার চারিদিক থেকে দেখো ছটা, এটাও ছটা। এইভাবে যদি এটা দেখো তাহলে এদিকেও ছটা, এখানে ছটা, এটাই ছটা, এটাই ছটা, এটাও আর এটাও। আবার যদি এইভাবে দেখো যে এখানে দেখো একটা প্রথমে, তারপরে দুটো, এটাই দেখো একটা দুটো, দেখো এরকম করে সবগুলো একই রকম। এবার যখন করবে এটা আর এটা অনেকটা একই রকম মনে হবে, পাশাপাশি এই পাপড়িটা আর এই পাপড়িটা দেখো একই, এটা 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 এটা। প্রথমে এখানে দেখো এখানে একটা করেছি, তারপরে দুটো, তারপরে তিনটে, এটাও এরকমভাবে একটা দুটো, তারপর তিনটে, তারপর তিনটে ঘর চারটে করে আছে, আর তারপরে দুটো, এটাও একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, চার তিনটে ঘর আছে চারটে করে, তারপরে দুটো, এটাও সেরকম। আর ফুলটা খুব সুন্দর, আশা করি সবাই বুঝতে পারবে। তাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।